মর্যাদা, আবেগ আর কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু বদলে দিচ্ছে পুরো একটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। দোতলা এই সেতুর নিচতলা দিয়ে চলবে ট্রেন। এই সেতুকে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে 172 কিলোমিটার রেল লাইন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 9টি জেলাকে যুক্ত করবে এই লাইন। এর মধ্যে 4টি জেলায় নতুন রেল লাইন স্থাপন হচ্ছে। ঢাকা মাওয়া, মাওয়া ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর তিন ভাগে চলছে রেল লাইন নির্মাণের কাজ। ঢাকা মাওয়া অংশে 41, মাওয়া ভাঙ্গা অংশে 70 ও ভাঙ্গা যশোর অংশে 34% এগিয়েছে কাজ। 2024 সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হলেও তার আগেই ট্রেন চালুর আশা করছে প্রকল্প সংশ্লিষ্টরা। ইতিমধ্যে আমাদের যে পদ্মা সেতুর সাথে ভায়াডাক্টের উপর যে ব্যালাসলেস ট্র্যাক, সেটার কাজটা আমরা শুরু করেছি। এই প্রান্তে আমাদের 300 মিটারের মতো কাজ সম্পন্ন হয়ে গেছে, আর ওই পাশে আমাদের 1.7 কিলোমিটার। তো আমরা আমাদের যে কনসালটেন্ট যারা আছে তারা দিনে রাতে এবং করোনার সময়কালে ফুল প্রেজেন্ট থেকেই কোয়ালিটি অ্যাসুরেন্সের যে আমাদের যে মূল দায়িত্ব সেটা আমরা পালন করে আসছি। তো আমাদের এখানে দুটো মূল বিষয়, একটা হচ্ছে টাইম, আরেকটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। সো দুটোর দিকেই আমরা সজাগ দৃষ্টি রেখে আমরা বিভিন্ন সময়ে কন্ট্রাক্টরদেরকে আমরা নানাভাবে কাজ যাতে অগ্রগতি হয় সে ব্যাপারে আমাদের যে প্রয়োজনীয় যে নির্দেশনা সেটা আমরা প্রদান করেছি। আজকে আল্লাহর মতে তারা একটা ভালো পর্যায়ে চলে এসছে এবং ইনশাআল্লাহ আমরা নির্ধারিত সময়ে শেষ করব বলে আশা করি। বর্তমানে পদ্মা সেতুর উপর গ্যাস পাইপলাইনের কার্যক্রম চলছে, সংযোগ স্থাপন হচ্ছে। এইটা শেষ হওয়ার পরই আমরা আমাদের ট্র্যাকের কাজটা শুরু করতে পারব। এটা ব্যালাসলেস ট্র্যাক বলে, আমাদের বাংলাদেশে যে সকল সচরাচর ট্র্যাক আছে তার চেয়ে এটা একটু ডিফারেন্ট টাইপ। এটার খরচও বেশি, 40%, এবং এটা হাই স্পিড চলবে এবং কমফোর্টেবল হবে যাত্রীদের জন্য, ভ্রমণের জন্য আরামদায়ক। এবং এটা ফিট অ্যান্ড ফরগেট টাইপ, একবার আমরা সেট করে দিছি, এটার মেনটেন্যান্স কম এবং মেনটেন্যান্স লাগে না বললেই চলে এবং স্মুথলি গাড়ি চলে, এটা সুবিধা। এই প্রকল্পের অধীনে রেল স্টেশন থাকবে 20টি, যার মধ্যে 14টি নতুন করে নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ভাঙ্গা স্টেশনটি হবে আইকনিক, সেতু হবে 331টি। পদ্মা সেতুর পাশে মাটি থেকে 11 মিটার উঁচুতে 22 কিলোমিটার পর্যন্ত ওড়াল সেতুতে চলবে ট্রেন। 58টি মেজর ব্রিজ আছে এবং 273টি ছোট ব্রিজ এবং কালভার্ট রয়েছে। তো এছাড়াও 29টি লেভেল ক্রসিং এবং হাইওয়ের নিচে একটি আন্ডারপাস নির্মাণের আমাদের পরিকল্পনা আছে। চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নের এই রেল প্রকল্পের কাজ করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। 39,246 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে বাংলাদেশ 18,214 কোটি ও চীন অর্থায়ন করছে 21,036 কোটি টাকা। প্রমত্তা পদ্মার উপর দিয়ে ট্রেন চলার স্বপ্ন ধরাছোঁয়ার খুব কাছে চলে এসছে। শুরুতে সেতুটি ঢাকা থেকে মাওয়া হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর পর্যন্ত ট্রেন যোগাযোগকে সহজ করবে। তবে ভবিষ্যতে এই লাইন সম্প্রসারিত হবে বেনাপুর পর্যন্ত, যা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সাথে রেল যোগাযোগের দ্বার উন্মোচন করবে। পদ্মা রেল সেতু প্রকল্প থেকে তারেক শিকদার, বৈশাখী সংবাদ।